প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইমদাদুল হক জীবন। আজকে আপনাদেরকে এমন একটি পরিবার সম্পর্কে তথ্য দিচ্ছি যে পরিবারটি তৎকালীন ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহে ব্রিটিশ সরকার আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এ অঞ্চলে শিক্ষা, সমাজসেবা, ধর্মীয় অর্থনীতি ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছেন। উল্লেখ্য, ওই পরিবারের সন্তান জনাব রাশিদুল ইসলাম, যিনি বর্তমানে ইংল্যান্ডে বারেটলতে অধ্যয়নরত রয়েছেন। এই পরিবারের মাধ্যমে তৎকালীন বৃহত্তর ময়মনসিংহে কীভাবে শিক্ষা বিস্তার, অর্থনৈতিক ক্ষেত্রে কীভাবে ভূমিকা রেখেছে সেই পরিবার সম্পর্কে এবং তৎকালীন সময়ে এই বৃহত্তর ময়মনসিংহের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক, আজকে আমরা সেই ইতিহাস তুলে ধরার জন্য জনাব রাশিদুল ইসলামের পিতা আলহাজ মিরাসউদ্দিনের সাক্ষাৎকার নিচ্ছি। প্রথমে আমি জানতে চাচ্ছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা তো জানি আপনার পরিবার তৎকালীন বৃহত্তর ময়মনসিংহে অনেক ভূমিকা রেখেছেন, শিক্ষা বিস্তার বলেন, অর্থনীতি বলেন, ধর্মীয় নীতি বলেন, সব ক্ষেত্রেই ভূমিকা রেখেছেন। তো আপনি যদি আপনার পূর্বসূরী বংশ সম্পর্কে কিছু বলতেন। বলতেছি, আমার বাবার নানা ব্রিটিশ পিরিয়ডে 4 নম্বর ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল। আমার দাদা মৃত্যুঞ্জয়ে আবারা করিয়া এন্ট্রান্স পাস করছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, এই যে আপনার দাদা আব্দুর রহমান সরকার, যিনি আপনি বলছেন কলকাতা ইউনিভার্সিটি থেকে এন্ট্রান্স পাস করেছেন, তো এন্ট্রান্স পাস করে তিনি দেশে এসে কী করেছেন? তখন তো ভালো চাকরি করতে পারতো, কিন্তু সে চাকরি করে নাই। চাকরি না করিয়া দেশে গরিব দুঃখী মানুষের জন্য শিক্ষার অনুষ্ঠানে শিক্ষায় অনুরাগী হইয়া বাড়িতে একটা মুক্ত বালিকা বিদ্যালয় খুলছিল আমাদের কাছারি ঘরে। সেখানে মানুষ শিক্ষা লেখাপড়া করিয়া অনেক শিক্ষিত হয়েছি, আলেম হয়েছি, ইসলাম ধর্ম অনেক দিক দিয়ে শিক্ষিত হয়েছে। এরপরে যে আমার দাদা এলাকায় সামাজিকভাবে গরিব দুঃখী তাদেরকে যতটুকু পারে একটু সাহায্য করিয়া গেছে। এবং আমার দাদা খুব ধর্মপ্রাণ লোক ছিল, সে সবসময় ধর্মপ্রাণের দিকে খুব খেয়াল ছিল, শিক্ষার দিকে খেয়াল ছিল। এর পরবর্তী টাইমে তিনি একটা মুসাফির খানাও করছে অতিথিশালা যায় বলে, সেখানে তখন কিন্তু মুসাফির টুসাফির থাকার জন্য ব্যবস্থা করে দিছি, রাত্রে এখানে থাকতো, খাওয়া দাওয়াও করতো, যত সামান্য যতটুকু পারতো সে একটু সহানুভূতি দেখাইত। এতে এলাকার মানুষ মোটামুটি উপকারও হইতো, উপকারও করছে। আচ্ছা, আমরা তো যতদূর জানি যে উনি খুব ধর্মীয় পরায়ণ ছিলেন, ধর্মের ক্ষেত্রে তিনি কি ধর্মের ক্ষেত্রে সে একটা মক্তব্য করছে আর একটা বালিকা বিদ্যালয় করছেন। আচ্ছা আচ্ছা, তিনি তো সেই আমলে যে মানুষের সমাজসেবায় বেশ ভূমিকা রেখেছে ভূমিকা অর্থাৎ সেই আমলে যে যারা গরিব দুঃখী ছিল তাদেরকে অনেক সাহায্য সহানুভূতি যতটুকু পারছে সে করছে, তার সাহায্য তার আর্থিকভাবে যতটুকু করার কাছে করছে, আপ্রাণ পড়ার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, যেই কারণে এই অঞ্চলের যে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে তিনি ব্যাপক ভূমিকা রাখছে। আচ্ছা আচ্ছা, তার পরবর্তীতে আপনি তো পরবর্তী সন্তান, যেহেতু আপনি কিসে ছিলেন, আপনি সরকারি চাকরি? তো আমার পিতার নাম হলো আহমদ আলী সরকার, আমি ফুলপুর সাব রেজিস্ট্রার অফিসে 12 বছরের মতো চাকরি করছি। পরে ট্রান্সফার হইয়া ঢাকায় যাই, সেইখানে গুলশান সাব রেজিস্ট্রার অফিসে নকল অফিস হিসাবে অর্থাৎ করণিক হিসাবে কাজ করছি, টোটালে 2 অফিসে প্রায় 42 বছর মতো। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার পূর্বসূরি থেকে আপনি পর্যন্ত এবং পরবর্তী দেখা যাচ্ছে আপনার সন্তান বর্তমানে আমার দাদা বড়বাপ যে দাদা আমার বড়বাহের যে বড়বাপ তারাও শিক্ষিত ছিল। তখন ঢাকায় চাকরি করতো আমার বড়বাপ খলিল শেখ, তার বাবা আছেন মাধুর শেখ, তারাও শিক্ষিত ছিল। আচ্ছা আচ্ছা, আব্দুর রহমান সরকার যিনি ইংরেজি শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা, ইংরেজি শিক্ষা বিস্তারে ব্যাপক এলাকার সব লোকের জন্য লেখাপড়া করার জন্য। এরপরে তখনকার দিনে তো ই ছিল না, পানির কোনো নিষ্কাশন ছিল না, তখন কূপ টুপ এটা এটার জন্য উনি সরকার রাস্তাঘাটে দৌড়ায় দৌড়ায় মানুষের চেষ্টা, মানে মানুষের যাতে উপকার হয় সেই চেষ্টা উনি করে গেছে সারা জীবনে। খুব ধর্মীয় লোক ছিল, ধর্মপ্রাণ লোক ছিল, সেই অতিথিশালা তারপরে যা মক্তব এটির মধ্যে লেখাপড়া করে মানুষের শিক্ষার চেষ্টা করছে, বহুত চেষ্টা করছে। এত করতে করতে কি তো পাকিস্তান বিরোধের শেষ দিক দিয়া সেই মৃত্যুবরণ করছে। আচ্ছা, তার মানে এই অঞ্চলে যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটেছে একমাত্র আমার দাদা, আপনার দাদার মাধ্যমে। তখন কি ইংরেজি কেউ ছিল? তখন কই এলাকার মধ্যে যে আমার দাদা তো লেখাপড়া করছে, তখন এই গুটি কয়েকজন লেখাপড়া করতো। খুব মানুষ ছিল না, তখন ইংলিশ মিডিয়ামে তো ইয়ে ছিল, গুটি কয়েকজন লেখাপড়া করতো, লেখাপড়া তখন বুঝতই না কেউ। লেখাপড়া আমার দাদা যে খালি সম্পূর্ণ স্কুলের জন্য ইয়ে কাজ করছে তা না, অনুরোগী আমার ছেলেও বর্তমানে আমার দাদার মতো মহাকান্দায় একটা আপেল স্কুল নামে একটা স্কুল করছে, সেখানে ইংলিশ মিডিয়াম স্কুল 4-5 বছর চলছে,
পরে পরবর্তী টাইমে এখানে যারা এলাকার যত লোক টোক আছেন এদেরকে নিয়ে স্কুল করার পরে দেয়া হঠাৎ করে তার সরকারি চাকরি হয়ে গেল, তখন সে সরকারি চাকরিতে জয়েন করছে। জয়েন করেও সে স্কুল চালাই গেছে অন্য লোক দিয়া, ইংলিশ মিডিয়াম স্কুল চলছেই। ইংরেজি শিক্ষার জন্য আমার ছেলে আপেল স্যার নামে পরিচিত, এখন এই এলাকার সবাই তারা আপেল স্যার চিনে, আপেল স্যার হিসাবেই চিনে। আমার সাথে বেশি সে ই করছে, এই শিক্ষাবিস্তার লাভ করছে, সেই হিসাবে আপেল স্যার হিসাবে আমার সাথে সে আমার ছেলেরই সবাই বেশি চিনে। বর্তমানে আমার ছেলে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে এই ব্যারিস্টার ভারত ল রত আছে, সেখানে এখন অবস্থান করতেছে। ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাইতেছি সে যেন ভালোভাবে লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে আইসা দেশে যাতে জনসভা কাজ করতে পারে বা জনগণের উন্নতি হয়, জনকল্যাণে যা উচিত, সরকারের সরকারের সাথে তাল মিলিয়ে যাতে সরকারের তার ইয়েতে দেয়, এই আমি আশা করি যে ভবিষ্যতে যাতে এই দেশের মানুষের জনসাধারণের উপকারার্থে আমার ছেলে সারা জীবন কাজ করে যাক, এটাই আমি চাই। এতে যাতে মানুষের উপকার হয় এটাই আমার জন্য কল্যাণকর। মানুষ যাতে আমার ছেলেরে ভালো বলে বা সে শিক্ষার জন্য যত কিছু করার সব করুক, আমার সম্পদ যদি তার পয়সা খরচ হয় আমি তার দিতে ইচ্ছুক। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময়ে একটি পরিবার কীভাবে অত্র অঞ্চলে শিক্ষা, অর্থনীতি, সমাজনীতি, ধর্মীয় ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছেন। বর্তমানে ভবিষ্যতে অত্র অঞ্চলের যে রত্নগর্ভ সন্তান রাশিদুল ইসলাম আপেল, যিনি এই অঞ্চলে পুরো ময়মনসিংহ অঞ্চলে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখে যেতে চান এবং সমাজসেবায় তিনি সমাজে মানুষের পাশে দাঁড়াতে চান, সমাজে মানুষের উন্নতির জন্য সব কিছু নিয়োগ করতে চান, এই প্রত্যাশা রেখে আজকে আপনারা সবাই পাশে থাকবেন এবং এই জগতে যারা ভালো কাজ করে তাদের পাশে সবাই আছে, আমরা বিশ্বাস করি আপনারা আছেন এবং আপনাদের ভালোবাসা এগিয়ে যাবে রাশিদুল ইসলাম আপেল। ধন্যবাদ।